बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम समय जखन 6:15 आमरा आछि साजेक भ्याली साजेकेर भोरेर सकाले कैमराटा अन करछि आपनादेर संगे कथा बोलछि ब्लग करछि 2020 साले साजेके आसछिलाम 2021 साले साजेके आसबो ना ता कि हय चादर गाड़ीगुला सब लाइन दिए आछे कारण 10টার समय जखन स्क्वाड रान हबे তখন চাঁদের গাড়ি আবার প্রস্তুতি নেবে এখান থেকে বাগাইহাট স্কাউট পর্যন্ত সবাইকে পৌঁছাই দেয়ার তারপরে একেবারে খাগড়াছড়ি সামনে সাজেকের হেলিপ্যাড আর অলরেডি টুরিস্ট কিন্তু ঘুম থেকে উঠে গেছে কারণ 6:15 বাজে প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা একটু লেটেই বের হচ্ছি আরেকটু ভোরে যদি ঘুমটা ভাঙতো তাহলে হয়তো মেঘের ফিলটা আমরা নিতে পারতাম আর বিজিবি ভাইরা 24 ঘন্টা এবং 365 ডেজ তারা নিরাপত্তার জন্য এই সাজেক ভ্যালিতে কাজ করতেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি যৌথ প্রযোজনায় হেলিপ্যাডে তো মানুষ চলে আসছে অনেক অনেক মানুষ হেলিপ্যাডে জমজমট হয়ে উঠছে হেলিপ্যাডে আগে যেটা দেখছিলাম হেলিপ্যাডে মানুষজন অনেক কিছু খাওয়া দাওয়া করত নানান ধরনের খাবার কিন্তু এখন হেলিপ্যাডে মানুষ আর খাওয়া দাওয়া করে না সবাই নিচে খাওয়া দাওয়া করে সময় যখন ভোর 5:55 এই মুহূর্তে আমি আছি সাজেক ভ্যালিতে অসাধারণ একটা পরিবেশের মধ্যে আছি ভোকাল ভয়েস অলরেডি চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র ঠান্ডা লাগার কারণে ইন্ট্রোটা দিয়ে দেই হে এভরিওয়ান দিস ইজ হাসিফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ চলা বাইকার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর সামনের পরিবেশ দেখতে চান 2020 সালে ঠিক এই সময় আমি ছিলাম সাজেক ভ্যালি আজকে 2021 সালের ঠিক সেম মোমেন্টে আমি আছি সাজেক ভ্যালিতে এখন আমরা যাচ্ছি হলো কংলাক পাড়ার উদ্দেশ্যে আমি এবং আমার সঙ্গে যারা বাইকার ভাই ভাইরা আছেন সবাই মিলে একসঙ্গে আমরা যাব কংলাক পাহাড়ে এবং কংলাক পাড়ার বেশ কিছু প্রত্যন্ত দুর্গম এলাকায় আমরা ট্রাভেল করব এবং ট্রাভেলিং শেষে আমরা আবার এই রুইলুই পাড়াতে চলে আসব রুইলুই পাড়াতে আসার পরে দেন আবার আমরা এখান থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব তো সামনের ভিউটা এই মুহূর্তে ছিল ঠিক এরকম সামনে ভারতের মিজোরাম আর ওয়েদারটা অপরূপ সৌন্দর্য ধারণ করছে সামনে মেঘ বলতে গোপ্রোতে মনে হয় অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না মেঘ অনেক দূরে এবং পুরাটাই কুয়াশায় ঢাকা গাছের নিচে মেঘ লাস্ট ইয়ারে যেটা আমার দেখার সৌভাগ্য হয় সেটা হলো মেঘ ঠিক রিসোর্টের একেবারে কাছাকাছি চলে আসে বাট এবার সেই সৌভাগ্যটা হয়নি সবই হলো প্রকৃতি এবং ওপরাল্লার লীলা খেলা কারণ চাইলেই আপনি মেঘ দেখতে পারবেন না যদি আল্লাহ কপালে আপনার না রাখে আর সাজেকে আমরা যারা বাইকার বা মোটো ব্লগ করি বা ট্রাভেল করতে আসি শুধু মেঘ দেখার জন্য কিন্তু সাজেক না সাজেকে আসা হয় বা পাহাড়ে আসা হয় কিন্তু পাহাড়ের ফিল নেওয়ার জন্য আর পথ চলতে চলতে অনেক ওয়েদারের পরিবর্তন কিন্তু চলে আসবেই সো হতাশ হওয়ার কিছু নেই চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং সামনে পথ চলতে হবে পথ চলার মধ্যে যা যা আমরা উপভোগ করব সেটাই হলো অনুভূতি তো অবশ্যই আমার সঙ্গে যেহেতু আপনারা সাজেক পর্যন্ত আসছেন আর বাকিটা সময় ইনশাল্লাহ সাজেকে যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন এবং যখন বান্দরবনে যাব অবশ্যই সঙ্গে থাকবেন তো আমরা মোটামুটি সব রেডি কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা হব এবং বাইক স্টার্ট দিব তো চলেন আর দেরি না করি কংলাক পাড়ার উদ্দেশ্যে রওনা হই কারণ সময় কিন্তু পার হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে যাবে সো সেই ফিলটা কিন্তু নেওয়াই লাগবে গুড মর্নিং সাজেক আমরা এখনই বের হচ্ছি আর কি আসিফ ভাই পুরো রেডি কংলাকের উদ্দেশ্যে যাচ্ছি রোডের অবস্থা এই পাশে রোডের অবস্থা এই গলা বসে গেছে প্রচণ্ড ঠান্ডা অনেক ঠান্ডা বাতাস যার কারণে কথা বলতে একটু ঝামেলা হচ্ছে তো চলেন বাইকটা স্টার্ট করি আর আমরা বাইক পার্কিং করছিলাম ঠিক এইখানে অনেক কষ্টে ফাহিম সাহেবকে ওঠানো হয়েছে ফাহিম কি অবস্থা
সব ঠিকঠাক সব ঠিকঠাক আস্তে বাইকটা ঠিক এই জায়গায় পার্কিং করা হয়েছিল সো চলেন বাইক স্টার্ট দি শীতে বাইক একদম বসে গেছিল ইঞ্জিন সো কিক দিয়ে তারপরে স্টার্ট করতে হয়েছে ছোট একটা তথ্য দিতে চাই আমরা যে রিসর্টটাতে ছিলাম সেটা হলো আলো রিসর্ট সাজেক ভ্যালির প্রথম রিসর্ট ছিল হলো এই আলো রিসর্ট সাজেক ভ্যালিতে মানুষ আসার জন্য এখানে সবাই বুকিং করত প্রযুক্তি এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন রিসর্ট চলে আসছে আরও যার কারণে এই রিসর্টে মানুষ মোটামুটি আগের মতো সেই পরিচিতি এখন নাই তবে ঐতিহ্য যদি বলি এখনও আছে এই আলো রিসর্টের কারণ সাজেক ভ্যালির প্রথম রিসর্ট এটা এই হলো সেই সাজেকের বিখ্যাত সাজেক জিরো কিলোমিটার আর আমরা জিরো কিলোমিটার ক্রস করে এই ইটের সোলিংয়ের রাস্তায় ঢুকে গেছি তবে সামনে কিন্তু ঢালাইয়ের রাস্তা হয়েছে এবং বেশ কিছু রিসর্ট হয়েছে সামনে যেটা গত বছর ছিল না একদম ছিল কংলাক পাড়ার ওইখানে আর তার আগে একটা রিসর্ট ছিল মেঘ ভিউ পয়েন্ট যে রিসর্টে আমরা লাস্ট ইয়ার 2020 সালে ছিলাম এবারও থাকার প্ল্যান ছিল কিন্তু আজকে আর সাজেক থাকছি না আমরা আজকে প্রথম স্কোয়াডে আমরা সাজেক থেকে বের হয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব বান্দরবন থানচি ডিমপাহাড় তিন্দু মারাতং সব আমরা কমপ্লিট করব এরকমই একটা প্ল্যান আছে এই রাস্তাটা উচিত পাকা করে দেয়া বাংলাদেশ সেনাবাহিনীর তাহলে সাজেকের মানুষের ট্রান্সপোর্টেশনটা আরও বেশি ইজি হবে কারণ রাস্তাটা অনেক ভাঙা ওরে রে হোয়াট এ ভিউ বাম পাশে দুর্দান্ত লাগতেছে সময় এখন 6:20 আমরা যাচ্ছি কংলাক পাড়ার উদ্দেশ্যে এত ভোরে অনেকদিন পরে সাজেকের এত সুন্দর একটা ভোর আলহামদুলিল্লাহ ও মাই গড আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা চারিদিকে দূরে অসংখ্য মেঘ এবং অনেক কুয়াশা পড়ছে দারুণ একটা ভিউ তবে ঠান্ডার পরিমাণ অনেক বেশি আর আমি হাতের গ্লোভসটা ভুলে রুমে রেখে আসছি যার কারণে হাতে একটু ঠান্ডা লাগতেছে আর আসিফ ভাই তো হেলমেটই পরে নাই একটা মানকি টুপি পরছে পয়রা মোটামুটি চিল মোড়ে আছে যাই হোক আর এই সেই ঢালাইয়ের রাস্তাটা যেটা লাস্ট ইয়ার ছিল না এবছর এটা তৈরি করছে আর কি 2020 সালে সাজেক ভ্যালিতে আমরা যে রিসর্টে ছিলাম সেটা হলো এই রিসর্টটা মেঘ ভিউ পয়েন্ট এটা সবচেয়ে নিরিবিলি একটা রিসর্ট এবং খুব দারুণ একটা রিসর্ট সামনে কিছুটা আপহিল আছে ডানে পুরো মিজোরামের ওই সাইডটা পুরাই মেঘে ঢেকে গেছে আমি জানি না গোপ্রোতে কতটুকু ক্লিয়ার কি বাট আমি দু চোখ দিয়ে দেখতেছি গিয়ার একটা কমাইতে হবে আর দূরে হচ্ছে কংলাক পাড়ার ছোট ছোট রিসর্টগুলা লাইটিং করা হয়েছে কংলাক পাড়া অনেক ডেভেলপ হয়েছে অনেক ডাউনহিল এরপরে আবার আপহিল এক টানে উঠে রে আসিফ ভাই এরকম ভেলকি মারলে তো হবে না ওরে এক্সট্রিম রোড রে তবে কংলাক পাড়া যাওয়ার পথে একটা তথ্য আমি দিতে চাই দূরে মিজোরামের সাইডটা পুরাই মেঘে ঢাকা অসাধারণ একটা ওয়েদার আমার গলা অলরেডি বসে গেছে ভয়েসের অবস্থা খুবই খারাপ হোয়াট এ নেচার আমরা ঠিক উপরে উঠবো ওইটা হলো কংলাক পাড়া আর পাহাড়টা ঠিক ওই পাশে এখন আবার আফিল সো একটু হাই এক্সেলেশনে উঠতে হবে আফিল হাই এক্সেলেশন ইয়েস সাকসেসফুলি ডান সামনে এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে আর আমরা কংলাক পাড়ার ঠিক নিচে চলে আসছি আর আমার বাম পাশে বেশ কিছু নতুন রিসর্ট হয়েছে যেগুলো ফরেন
কিছু রিসোর্টের মতো, যেমন এই রিসোর্টটা ফরেন কিছু রিসোর্টের মতো। হোয়াট এ ভিউ! একদম প্রত্যন্ত অঞ্চলে, গহীন অঞ্চলে চলে আসছি, সাজেকের দুর্গম এলাকা কংলাকপাড়া। অলরেডি অনেকগুলো চাঁদের গাড়ি চলে আসছে এখানে, আর কিছুক্ষণের মধ্যে এখানে তো মানুষ আর মানুষ থাকবে, তো এই জন্য আমরা একটু আগেই চলে আসছি। এই জায়গায় আসিফ ভাই, পার্কিংটা একদম সামনাসামনি দিয়ে দিলাম, কি অবস্থা? বাসি বাস তো লাগবে না, মানে এমনি উঠতে পারবো। হেলমেটটা আর খুলতেছি না, হেলমেট পরেই কংলাক পাড়ার দিকে উঠতেছি। তো এই ওঠাটা একটু কষ্টের, কারণ বেশ খাড়া উঠতে হয়। হোয়াট এ ভিউ! ভাই হাঁপাই গেছি, বিশাল জার্নি করছি। ও রে, মনে হচ্ছে ও ও চিল ব্রো, পথ চলা বাইকার। আমি বলতে চাইছিলাম এল এস টু দেখে, তাই না? ভালো আছেন? হাওয়াই গেছি ভাই, অভ্যাস নাই তো অনেকদিন পরে। হাসি ভাই কালকে, তাই আমরা বান্দরবন যাচ্ছি আজকে, তো ফাইনালি চলে আসলাম কংলাক পাড়াতে। কলা পেঁপে চা, কংলাক পাহাড়ে স্বাগতম। তুমি কি করো এখানে? এই যে এদিকে, তুমি কি করো? ফাইনালি পৌঁছে গেলাম কংলাক পাহাড়ে। কেন জানি মনে হচ্ছে অনেক লেট করে ফেলছি। একদম কংলাক পাহাড়ের চূড়ায় আছি এই মুহূর্তে, অসংখ্য ট্যুরিস্ট, আর এই পাশ থেকে সূর্য উঠতেছে। অসাধারণ একটা ভিউ, নান্দনিক। 2020 সালে কংলাক পাহাড়ের ঠিক এই জায়গায় দাঁড়াচ্ছিলাম এই সময়, আর 2021 সালে আজকে সেম জায়গায় কংলাক পাহাড়ে। কংলাক থেকে এখন বের হয়ে যাচ্ছি, আর এখন যাচ্ছি আমরা হেলিপ্যাডের দিকে। সামনে কিছুক্ষণের মধ্যেই সকাল 10টার স্কোয়াডে আমরা যাচ্ছি বান্দরবন। এখান থেকে বান্দরবন অলমোস্ট 150 কিলোমিটার, সো আমাদেরকে আরও 150 কিলোমিটার পাড়ি দিতে হবে। আর কংলাকে ঢোকার ঠিক আগ মুহূর্তে এই রাস্তাটা একটু কাঁচা আর একটু ভাঙা, সূর্য মামা উঠে গেছে,
তবে এবার কংলাক পাহাড়ের একটা ডিফারেন্ট সৌন্দর্য দেখলাম, অন্যরকম। সময় কংলাক পাহাড়ে যখন আসছি তখন দেখা যেত যে অনেক মানুষ এবং গিজ গিজ করতেছে, কংলাক পাহাড়ে ঢোকার জন্যই সিরিয়াল দিতে হচ্ছে এমন অবস্থা থাকে। বাট এবার মাত্র 30 থেকে 40 জন ছিল কংলাক পাহাড়ে, এই জন্য বেশি ভালো লাগতেছে। এখন আবার ডাউনহিল, ওপর থেকে খাড়া নিচে নামতেছি, ইঞ্জিন ব্রেকের ওপর ক্লাচ সম্পূর্ণ ছেড়ে দিছি আর সেকেন্ড গিয়ারে বাইক নিচে নামতেছে, হালকা সামনেরটা প্রেস করতেছি। যারা ইঞ্জিন ব্রেক বুঝেন না তো তাদের জন্য, আর কংলাকের ছোট্ট একটা চায়ের দোকান, বাম পাশে মিজোরামের মেঘের সৌন্দর্য এখনও আছে। তবে ও সেই পুরাই মেঘ, অ্যাডভেঞ্চারাস একটা রোড এই কংলাকের সাজেকের। ওয়াও, অসাধারণ একটা ভিউ, নান্দনিক। অনেক টুরিস্ট বা পর্যটক ভাইরা এখন কংলাকের দিকে ঢুকতেছে। এখন আবার ডাউনহিল, এবার অনেক বেশি নিচু। এবার ফার্স্ট গিয়ারে দিয়ে দিছি এবং ইঞ্জিন ব্রেক চলতেছে, পায়েরটা এবং হাতেরটা হালকা করে ইউজ করতেছি। কংলাকে যাওয়ার আগে বেশ কিছু রিসোর্ট হয়েছে, যেটা লাস্ট ব্লগে রাতের ভিডিওতে দেখিয়েছিলাম। এই ডানে এই রিসোর্টগুলা একদম নতুন, যেটা 2020 সালে ছিল না, এবং 2021 সালে এই রিসোর্টগুলা নতুন করে হয়েছে। পিজিবি চেকপোস্ট বাম পাশে, সাজেক বিওপি, মারিশা ব্যাটেলিয়ন 27 বিজিবি, সাজেক আর্মি পোস্ট, আর ডান পাশে বিজিবি। ও লেট হয়ে গেছে, দেখা হচ্ছে। আজকে কি থাকবেন না ব্যাক করতেছেন? আজকে আছেন। ও ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই। তো কিছু সাবস্ক্রাইবার ভাইদের সঙ্গে যখন পথ চলতে চলতে দেখা হয়ে যায় তখন অনেক ভালো লাগে, অসাধারণ একটা ভিউ। চলে আসলাম হেলিপ্যাডে, আর হেলিপ্যাডে ছবি তোলার প্রতিযোগিতা চলতেছে সেই বিখ্যাত সাজেক 0 কিলোমিটারের সামনে। অনেক বাইকার সবাই ছবি তুলতেছে। আবার চলে আসলাম পারভেজ ভাইয়ের দোকানে, স্ট্যান্ডটা ঠিক মতো দাঁড়াচ্ছে না। ইয়েস, সাকসেসফুল ডান। তো কংলাক পাহাড় হয়ে চলে আসলাম পারভেজ ভাইয়ের দোকানে। পারভেজ ভাই গুড মর্নিং। গুড মর্নিং সাজেক, মাত্র ঘুম থেকে উঠছেন, আপনার যাওয়ার কথা ছিল আজকে আমাদের সাথে কংলাক পাড়ায়। ভাই ফাঁকি দিয়েছেন, কত বছরও ফাঁকি দিয়েছিলেন, বলে হ্যাঁ আমরা যাবো, বাট এবারও ফাঁকি দিয়েছেন, আপনার জরিমানা হবে ভাই আজকে। এখন সকালের নাস্তাটা করে ফেলবো আর এরপরে প্রিপারেশান নিচ্ছি, আমরা যাচ্ছি বান্দরবন। সো ইটস এ লং ওয়ে, যেহেতু আমরা থানচি ঢুকবো, অনেকটা পথ আমাদের পাড়ি দিতে হবে। সকালের ব্রেকফাস্ট করার জন্য এখন আমরা যাচ্ছি মনটানা হোটেলে, আর মনটানা সামনে চলে আসছি। আর এখানকার খিচুড়িটা যারা এখনও খাননি তাদের জন্য বলতেছি, খুবই জোস। এবং এটা হলো রুইলুই পাড়ার, ঠিক রুইলুই হাই স্কুলের অপোজিটেই মনটানা রেস্টুরেন্ট। না 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 ভাই, মুড়ি যে চাপ নেই।
সাজেকের কংলাক পাহাড় এবং লুইলুই পাড়া থেকে আমি হাসিব পথ চলা বাইকার বিদায় নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আমরা যাচ্ছি সাজেক থেকে বান্দরবন, সো পরবর্তী পর্বটা আরও বেশি অ্যাডভেঞ্চারাস হবে, কারণ আমরা ব্যবহার করতেছি সিন্ধুকছড়ি ও মহালছড়ি রাস্তাটা এবং ওটা দিয়েই আমরা রাঙামাটির বান্দরবনের দিকে আমরা ঢুকবো।